ওহো, তো কেমন আছো বন্ধুরা? আমি বিক্রম, তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। যার নাম কি না নাম 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 আবে কেমন করে হবি তুই ইউটিউবার? চ্যানেলের নাম মনে রাখতে পারতেছিস না? আরে চল চল ভাই, প্লিজ এবার একটা ফাইনাল ট্রাই মারছি, একটা ফাইনাল। তো ফাইনালি আমি বিক্রম, আমি প্রশান্ত। তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল যার নাম কিনা ড্রামাটিক জ্ঞানে তোমাদের একটা স্বাগত। ফাইনাল, চলো আর দেরি না করে যখন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা কোথায় থাকি তা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছো কি যে তুমি সেই শহর গ্রাম বা যেখানে থাকো কিনা সেই শহর বা গ্রামের সাথে জড়িত ইতিহাস কি থাকতে পারে? তো এই ধরনের ভাবনার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি, যার সাহায্যে আমাদের প্রিয় শহর ইসলামপুরের সাথে জড়িত কিছু ইতিহাস ও কিছু চিত্র তুলে ধরতে চাই। ইসলামপুর বেসিক্যালি একটি শহর যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার মিউনিসিপ্যালিটির অন্তর্গত। এটি একটি ব্লকও। এই শহরটি 11.40 বর্গ কিলোমিটার স্থান জুড়ে রয়েছে। এর ঘনত্ব 4800 বর্গ কিলোমিটার, পিনকোড 733202। তো এই ব্লকটিতে 101টি গ্রাম ও 17টি ওয়ার্ড রয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী ইসলামপুর শহরে জনসংখ্যা প্রায় 54,340 জন, যার মধ্যে পুরুষ সংখ্যা রয়েছে 28,228 জন এবং মহিলা সংখ্যা রয়েছে 26,113 জন। তথ্য অনুযায়ী প্রতি 1,000 জন পুরুষের মধ্যে মহিলা সংখ্যা হলো 946 জন। এখানকার মোট জনসংখ্যার 67.63% হিন্দু, 31.30% মুসলিম এবং 0.40% খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছে। আমাদের ইসলামপুর শহরের সাক্ষরতার হার 80.70%, যেটা কিনা রাজ্যের সাক্ষরতার হার 76.26% থেকে বেশি। তার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার প্রায় 86% এবং মহিলাদের সাক্ষরতার হার প্রায় 74%। তো এবার দেখে নিব আমাদের এই ইসলামপুর শহরটি কিভাবে তৈরি হয়েছিল। এটি 1956 সালের কথা, যখন গোয়ালপুকুর, ইসলামপুর ও চোপড়া থানা এবং ঠাকুরগঞ্জ থানার কিছু অংশ নিয়ে পূর্ববর্তী কিশানগঞ্জ মহকুমার একটি অংশ বিহারের পূর্ণিয়া জেলার থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে পশ্চিম দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় অন্তর্ভুক্ত হয়েছিল। 1959 সালের 21শে মার্চ ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় ইসলামপুর নবনির্মিত SDO প্রশাসনিক ভবনে উদ্বোধন করেন। চলো বন্ধুরা এই শহরের কিছু জায়গা পরিদর্শন করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ইসলামপুর শহরের রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, যার নাম আলোয়ারি রোড জাংশন। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে, তো এই স্টেশনটি আমাদের ইসলামপুর শহরের লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেশনটি আমাদেরকে বড় বড় শহরের সাথে সংযুক্ত করে রেখেছে। যেমন ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতা, শিয়ালদা, মালদা ইত্যাদি বড় বড় শহরের সাথে আমাদেরকে সরাসরি যুক্ত করে রেখেছে। তো এই স্টেশনটির সাথে বহু লোকের জীবিকা নির্ভর করে রয়েছে। তো ইসলামপুরের নাগরিক হিসেবে আমাদেরও এই স্টেশনের জন্য কিছু পালনীয় কর্তব্য থাকা উচিত, যেমন এই স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ইসলামপুর হাই স্কুলে দাঁড়িয়ে রয়েছি, যেটি ইসলামপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ড নাম্বার 10-এ অবস্থিত, নিউ বাসস্ট্যান্ডের এবং NH 31 রোডের খুব কাছে অবস্থিত। তো বন্ধুরা, এই স্কুলটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলটি WBBSE অ্যান্ড WBCHSE-র আন্ডারে রয়েছে। এই স্কুলটিতে 5 থেকে 12 আপ টু 12 পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই স্কুলে হিন্দি, উর্দু এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেরও সুবিধা রয়েছে। এছাড়াও স্কুলটিতে লাইব্রেরি এবং ল্যাবরেটরিজেরও সুবিধা রয়েছে। শুধু তাই নয়, 2019 সালে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই স্কুলটিকে রাজ্যের চতুর্থ শ্রেষ্ঠ স্কুল রূপে ঘোষিত করা হয়েছে। এই মুহূর্তে আমরা ইসলামপুর সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি বেসিক্যালি একটি বেঙ্গলি মিডিয়াম হাই সেকেন্ডারি গার্লস হাই স্কুল। এই স্কুলটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলটি ইসলামপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ড নাম্বার 11-তে অবস্থিত। এই স্কুলটি WBBSE অ্যান্ড WBCHSE-র আন্ডারে রয়েছে।
আমরা এই মুহূর্তে ইসলামপুর কলেজে রয়েছি। এটি বেসিক্যালি একটি জেনারেল ডিগ্রি কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে আর্টস, কমার্স এবং সায়েন্সে। কলেজটি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে রয়েছে। আমরা ইসলামপুর পলিটেকনিক কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই কলেজটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজটি পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি শিক্ষা কাউন্সিলের সাথে অনুমোদিত এবং AICTE ও নিউ দিল্লি দ্বারা স্বীকৃত। এই পলিটেকনিক কলেজটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা কোর্স সরবরাহ করে। যদি আমাদের ইনস্টা এবং ফেসবুকে ফলো করতে চাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো।